দেশের একমাত্র বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে এবার রেকর্ড সংখ্যক ডিম ছেড়েছে মামাছ। শুক্রবার বিকেল পর্যন্ত 25,500 কেজি ডিম সংগ্রহ করেছে মৎস্য চাষীরা। নদী দূষণ কম হওয়ায় ডিমের পরিমাণ বেড়েছে বলে মনে করছেন গবেষকরা। চট্টগ্রাম থেকে নাইমুল ইসলামের প্রতিবেদন। অপেক্ষা ছিল বেশ কিছুদিন ধরেই, অবশেষে হালদা নদীতে মা মাছ ডিম ছাড়ে শুক্রবার সকালে। মধ্যরাতে নদীতে ডিম সংগ্রহ করতে নামে স্থানীয় জেলে ও মৎস্য চাষীরা। শতাধিক নৌকা নিয়ে শুক্রবার বিকেল পর্যন্ত তারা সংগ্রহ করেন 25,536 কেজি ডিম, যা গত 12 বছরে সর্বোচ্চ। জেলেরা জানান রুই, কাতলা, মৃগেল, কার্প ও কালবাউস মাছের ডিম রয়েছে। এবার সবচেয়ে বেশি পরিমাণে ডিম পেয়ে খুশি তারা। সকালে মদনাঘাট ছায়া স্তর পর্যন্ত আসছে, আধা কেজি এক পাওয়া এরকম করে কালেকশন করছে। এরকম সুস্থ মৌসুমে ডিম হয়েছে বলে তো আমরা কিছু কিছু ডিম পাইছি। বিশেষজ্ঞরা বলছেন লকডাউনের ফলে নদীর দূষণ কমে যাওয়া ও সরকারের নিয়মিত তদারকির কারণে এবার হালদা ডিমের পরিমাণ বেড়েছে। সারা বছর ধরে মামাস প্রোটেক্টেড ছিল, এর সাথে যুক্ত হয়েছে কোভিড-19 এর যে 2 মাস লকডাউন ছিল, এই লকডাউনের ফলে কর্ণফুলি এবং অন্যান্য শাখা নদীগুলো দূষণমুক্ত ছিল, যার জন্য এই পরিমাণ ডিম সংগৃহীত হয়েছে। এদিকে ডিম থেকে পোনা সংগ্রহের জন্য সরকারিভাবে 3টি হ্যাচারি ও 60টির বেশি মাটির কুয়া প্রস্তুত রাখা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা মূলত এই একটা দিনের জন্য সারা বছর হালদাকে পাহারা দিই, হালদায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি, বালু উত্তোলন বন্ধ করি, দূষণ রোধে কাজ করি এবং মানুষকে উদ্বুদ্ধ করি হালদাকে যত্নে রাখার জন্য। এর আগে গত 12 বছরের মধ্যে প্রাকৃতিকের মৎস্য প্রজনন ক্ষেত্র থেকে সবচেয়ে বেশি ডিম সংগ্রহ করা হয়েছিল 2018 সালে 22,680 কেজি। নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।